রপ্তানি বাণিজ্যে আশার আলো দেখাচ্ছে বাইসাইকেল। এক যুগ আগেও আমদানি করতে হতো এই বাহনটি, কিন্তু বদলেছে সেই চিত্র। 2020-21 অর্থ বছরে বাইসাইকেল রপ্তানি থেকে এসেছে $13.8 লাখ। এবার এই খাত থেকে আরও 30% বেশি বৈদেশিক মুদ্রা আয়ের আশা রপ্তানিকারকদের। রিয়াজ সুমনের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন দ্বিতীয় পর্ব। বিশ্ববাজারে বাংলাদেশের তৈরি বাইসাইকেলের রপ্তানি বাড়ছে। মেড ইন বাংলাদেশ বাইসাইকেল চলছে ইউরোপীয় ইউনিয়ন সহ বিশ্বের বিভিন্ন দেশের রাস্তায় রাস্তায়। ইউরোস্ট্যাটের তথ্য বলছে, পরিবেশ বান্ধব এই বাহনটি রপ্তানিতে ইউরোপে বাংলাদেশের অবস্থান তৃতীয়, বিশ্ববাজারে অষ্টম। সেই সাথে রপ্তানি সাইকেলের চাকায় ভর করে সমৃদ্ধ হচ্ছে দেশের অর্থনীতি। রপ্তানি বাজার প্রসারিত করতে মোটা অঙ্কের বিনিয়োগও করেছেন দেশের উদ্যোক্তারা, গড়ে তুলেছেন বিশ্বমানের কারখানা। দেশের সবচেয়ে বেশি সাইকেল তৈরি করছে মেঘনা গ্রুপ। এছাড়া প্রাণ আরএফএল সহ কয়েকটি প্রতিষ্ঠানও তৈরি এবং রপ্তানি করছে সাইকেল। গ্লোবালি এর এক্সপোর্টটা প্রচুর বাড়ছে এবং বাংলাদেশের মতো মার্কেটে যেখানে লেবার কস্ট এখনো সস্তা আছে এবং আমরা উৎপাদন করতে শিখেছি, আমরা জানি, আমরা যদি চায়না, ভিয়েতনাম, কম্বোডিয়া, ইন্ডিয়ার সাথে কম্পিট করে আমরা যদি বিশ্ববাজারে আমাদের বাইকটা যদি রপ্তানি করতে পারি, তাহলে রপ্তানি একটা অপার সম্ভাবনা এখানে আছে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য মতে 2020-21 অর্থ বছরে $13.8 লাখ বাইসাইকেল রপ্তানি করেছে বাংলাদেশ। আগের অর্থ বছরে রপ্তানি ছিল $8.28 লাখ। সেই হিসাবে এক বছরে বাইসাইকেল রপ্তানিতে প্রবৃদ্ধি 58% বেশি। এ খাতে রপ্তানি বাড়াতে নীতি সহায়তা চেয়েছেন রপ্তানিকারকরা। এই যে সরকার সম্প্রতি ঘোষণা করছে বাইসাইকেল এবং বাইসাইকেল যন্ত্রাংশের জন্য আপনি যদি রপ্তানি করেন শতকরা 4% সুবিধা পাবেন, নগদ সহায়তা পাবেন। কিন্তু এখানে আমি আমদানি পর্যায়ে 15% থেকে 45% পর্যন্ত শুল্ক দিয়ে, হ্যাঁ, আমি 4% নগদ সহায়তা, এটা খুব একটা আকর্ষণীয় না এবং এটা খুব একটা কার্যকরী হবে না। এই সেক্টরটাকে যদি প্রায়োরিটি দিয়ে ব্যাংক এবং সরকার সবাই মিলে যদি এটাকে লাইমলাইটে নিয়ে আসে, তাহলে কিন্তু এই সেক্টরে কিন্তু ব্যাপক উন্নতি হবে, যেভাবে যে কাজটা আমরা গার্মেন্টসে করেছিলাম, বাংলাদেশ সরকার গার্মেন্টসে করেছিল। চাহিদা বাড়ছে দেশের বাজারেও। ব্যবসায়ীরা বলছেন দেশি চাহিদা 20 লাখের বেশি। অর্থের হিসাবে বাজারের আকার 1,200 কোটি টাকা ছাড়িয়েছে। আমাদের দেশে একটা সাইকেলের টায়ার, টিউব, রিম, ফ্রেম, ফর্ক, বাডগার্ড, কিছু কিছু জিনিস বাইরে থেকে নিয়ে আসতেছে, ব্রেক সেটের থেকে নিয়ে ক্র্যাঙ্কগুলা, এগুলো কিছু জিনিস আছে বেড়েছে এবং এই এই সাইকেল এক্সপোর্ট হচ্ছে। তবে অভ্যন্তরীণ বাজারে থেমে নেই সাইকেল আমদানি। চাহিদার প্রায় অর্ধেকই ব্যবহার হচ্ছে বিদেশি সাইকেল। এজন্য দেশীয় পণ্য ব্যবহারে অনীহাকে দায়ী করছেন উৎপাদকরা। রিয়াজ সুমন, 21 টেলিভিশন, ঢাকা।